চণ্ডীগড়ে এসে দেখো চাউমিন, দেখো কত সুন্দর চাউমিন খেয়েছি, একদম কমলা কমলা, একদম চণ্ডীগড় বাস স্ট্যান্ডের একদম ভেতরেই এই রয়েছে খাওয়ার জায়গাটা। চাউমিনটা দেখে তো লোভ লাগছে, গরম গরম আছে, একদম ভেজ চাউমিন মোটামুটি, একদম টকটল আছে এরকম। এই পেয়ে গেছি আমরা বাস, এই হলো HRTC-র গভর্নমেন্ট বাস। এবার রিটার্ন এখন বাজে 9:20, এই চণ্ডীগড় বাস স্ট্যান্ড থেকে এখন আমাদের বাস ছাড়বে। এই হচ্ছে আমাদের বাস, আর এই বাস এখন এসে দাঁড়িয়েছে এই ধাবাতে। এই ধাবায় খাওয়া দাওয়া করলাম, এখন একটু চা খাওয়ার পালা, একটু চা খাই। বড় আছে ধাবাটা, কিন্তু খাওয়ার গুলোটা অত একটা ভালো না, খেয়ে দেখলাম তোমাদের খাওয়াটা দেখালাম কত একটা ভালো না। চায় মিলেগা, চায়ে ব্রেড পকোড়া আছে, রয়েছে এখানে আরও পকোড়া, সামোসা, অনেক কিছু আইটেমই রয়েছে এখানে, আইটেম প্রচুর আছে কিন্তু টেস্ট সেরকম নেই। এখানে রয়েছে লিট্টি, রয়েছে গ্যাসের খুব বন্ধ রয়েছে, আর রয়েছে আলু টিক্কি, ম্যাগি রয়েছে, দে দে চায় দে তো। এসেছি মানালি যাওয়ার পথে ধাবাতে, এখানে খাওয়া দাওয়া করবো, এখানে একটা থালি নিয়েছি, থালি মানে চলেও এসেছি। এই হচ্ছে এখানকার থালি, রয়েছে সোয়াবিন, রয়েছে একটা তরকারি, রয়েছে চানার ডাল, আর রয়েছে সালাড। ভেজি পাওয়া যায়, এই হলো ওখানে ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে ডাল, এখানে কিন্তু বেশিরভাগ এই খাওয়া দাওয়া চলে। ওই দাঁড়িয়ে আছে আমাদের বাস, এ হচ্ছে ধাবা, আর এ হচ্ছে খাওয়া দাওয়া। এটা কিসের সবজি আছে কি জানি, এটা হলো সোয়াবিন, চাওয়াল হয় না, কি থালি কি জানি মারা, 100 টাকা থালি এটা। খাবারের কোয়ালিটি একদমই ভালো না, না স্বাদ না স্বাদ। আনলিমিটেড রুটি মানে হচ্ছে আনলিমিটেড, আমাদের মনে হচ্ছে তোকে একবারই করেছি। কেমন হবে এখানে, মানে প্রায় বাসই সব দাঁড়ায় এখানে, এখানে প্রাইভেট গভর্নমেন্ট সব বাসই দাঁড়িয়ে আছে, HRTC-র বাসও দাঁড়িয়ে আছে, সব HRTC-র বাস রয়েছে এখানে। চাটা খেয়ে এখান থেকে রওনা দেবো, বাকি প্যাসেঞ্জার খাওয়া হয়ে গেলে আমরাও এখান থেকে বেরোবো। কত লোক বসে এখানে খাওয়া দাওয়া করছে,